সেলাইহ আল্লি ঘুম ও রহমেদুল্লাহি ও বরাখ এতু লাহরু রহমেদ উল্ রাহীম আহামদুল্লি লাহর বিন আলহ মিন ও সৈলাহতু সাল্লাহ মরাল সৈদীন মোর সালিম ওয়াইলা আলিহি ওয়াস হাবি আজমাইন আহ মামাদ পিষ্টি বাংলার সম্মানিত সুদী ও দর্শকদের জেনাই প্রাণডালা শুভেচ্ছা এবং স্বাগত আপনাদের প্রিয় অনুষ্ঠান দাওয়াত এর পথ পদ্ধতি এ বিষয়ে আমরা আলোচনায় আজকের পড়বে যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে যে যারা দাওয়াত দেবেন তাদের ফজিলত ও মর্যাদা কতখানি ইসলাম তাদেরকে কত গুরুত্ব দিয়েছে কোরআন হাদিস তাদের মর্যাদা কি বর্ণনা করেছে এবং তাদের ইহলৌকিক কী পরিণতি পারলৌকিক কী তাদের জন্য শুভ পরিণতি অপেক্ষমান এই বিষয়গুলি কারণ দাওয়াতে দেবেন যিনি তিনি যদি দাওয়াতের ফলাফল সম্পর্কে সচেতন না থাকেন তাহলে কিন্তু দাওয়াতের মধ্যে স্বাদ পাবেন না সেজন্য এই গুরুত্বপূর্ণ বিষয়টি একান্ত প্রয়োজন এই গুরুত্বপূর্ণ এবং আজকের এই প্রতিপাদ্য বিষয়ে আলোচনার জন্য যথারীতি আমাদের স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি এবং আমাদের আমন্ত্রণে সদয় সম্মতি জ্ঞাপন করে আমাদের সাথে অংশগ্রহণ করেছেন আমাদের সম্মানিত অতিথিবৃন্দ আসুন প্রথমেই তাদের সাথে পরিচয় হয়ে যায় আমার সর্ববাম দিকে যিনি বসে আছেন জানাম শেখ শাহ আলি উম্মা আসসালাম এবং আমার ডান দিকে উপবিষ্ট আছেন ডক্টর

তাদের কতখানি মর্যাদা এটা যদি সত্যিকার অর্থেই হৃদয় মন থেকে উপলব্ধি করতে পারি তাহলে অবশ্যই এই কাজে আমরা আত্মনিয়োগ করতে কার্পণ্য করব না অতএব প্রথমে আমি চলে যাচ্ছি শাহ আলিউল্লাহ সাহেবের কাছে যে যারা আল্লাহর পথে দাওয়াত দেন তাদের ফজিল সম্পর্কে কোরআন হাদিস আলহকে সংক্ষিপ্ত কিছু বলার জন্য ইন্লাহামদাল্লাহ ও সালাত ও সালা মা আলা রসুল বাদ আসলে আল্লাহ হান তাহলে এই পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করেছেন নিজেরা ভালো কাজ করার জন্যে এবং ভালো কাজ এর প্রতিযোগিতায় অগ্রগণ্য হয়ে ব্যক্তি যখন তার হাসানাতকে সবাবের পাল্লাকে ভারী বানাবে তখনই দুনিয়াতেও তার সমৃদ্ধি হবে পরকালেও চিরস্থায়ী সুখের ঠিকানা জান্নাত লাভে ধন্য হবে তো প্রত্যেকটি ভালো কাজ ব্যক্তিকে নিজেই করতে হয় কিন্তু একটি মজার ব্যাপার হলো নিজে কাজ না করেও একটি কাজের পূর্ণাঙ্গ সুবিধা যথাযথভাবে লাভ করার একটি ব্যতিক্রমী মাধ্যম তার নাম দাওয়াত যিনি দাওয়াত দেবেন তিনি এখলাসের সাথে কেবল আল্লাহ সুফাহকে সন্তুষ্ট রাখার জন্যে দলিলের ভিত্তিতে যদি কাউকে কোনো কিছু জানিয়ে দেন তিনি কেবল জানিয়ে দিলেন আর যিনি জানলেন তিনি বিষয়টার উপর আমল করলেন তাহলে বিश्नবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করেছেন ব্যক্তি নিজে করল না কিন্তু দলিলের ভিত্তিতে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আরেকজনকে জানিয়ে দিল আর যিনি জানলেন তিনি কাজটা যথাযথভাবে করলেন তাহলে যিনি জানালেন তার নামায় আমলই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল হওয়া পূর্ণ কাজের সওয়াব দেন জনাব শেখ আমরা এই প্রসঙ্গে আসব আপনার কাছে আবার ফিরে

আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে অন্য এতে আল্লাহাক বলছেন কুন তুম খায়রা উম্মাতিন জাতলিন নাস তা মরুন আবিল আরুফে ও তানহাওনা আনিল মুনকার। তোমরাই উত্তম জাতি তোমাদেরকে মানুষের কল্যাণের সৃষ্টি করা হয়েছে এখানে মানুষের কল্যাণ জনকল্যাণ জনগণের কল্যাণের সৃষ্টি করা হয়েছে এবং উত্তম এবং খায়রিয়াত আল্লাফাক দান করেছেন এক্ষেত্রে নবী সাল্লি হাসাল্লাম বলেন যে যে ব্যক্তি মানুষকে ভালো কাজের দিকে ডাকলো সে সেই কাজ করে যতটুকু সব পেলো ডাকার কারণে সে ততটুকু সব পেয়ে গেল এক্ষেত্রে ওলাম কোন বলছেন যে মানুষের হায়াত এইভাবে বৃদ্ধি হয় একজন মানুষ পঞ্চাশ বছর সালাত আদায় করলো আর একজন বেনামাজি লোককে সালাতে অভ্যস্ত করলো সেও পঞ্চাশ বছর আদায় করলো নিজের পঞ্চাশ আর ওই পঞ্চাশ মিলে একশো বছরের সালাতের সভাব সে পেয়ে গেল এইভাবে মানুষের হায়াত বৃদ্ধির জন্য ফয়াকুল আরব আঃানি ফাসাদা সালে হায়াত বৃদ্ধির জন্য আল্লাহর কাছে বান্দা দরখাস্ত করবে কিন্তু দাওয়াতি কাজের মাধ্যমেই একমাত্র হায়াতকে বৃদ্ধি করা যায় অর্থাৎ বেশি সময়ের কাজ অল্প সময়ের মধ্যে আদায় করা যায় শুধু তাই নয় দাওয়াতি কাজের মাধ্যমে দেখা যায় যে অনেক বিপদ আপদ থেকেও বাঁচা যায় বিপদ আপদ থেকে বাঁচার জন্য দাওয়াত এটা একমাত্র গুরুত্বপূর্ণ পন্থা যে দুনিয়াবি বিপদ এবং আখেরাতের বিপদ এবং দাওয়াতি কাজের মাধ্যমে এমন কি দেখা যাচ্ছে যে আমি এক যাচ্ছি কোথাও আমার পাশে একটা লোক সিগারেট খাচ্ছে আমি তাকে মানা করলাম সিগারেট খাওয়া থেকে মানা করাতে দেখা গেল যে আমি নিজে সেই ধোঁয়ার ক্ষতিকার দিক থেকে দুনিয়াতে বেঁচে গেলাম আশেপাশে যারা ছিল তারা সবাই বেঁচে গেল এবং আল্লাহ পাকের দরবারে জবাবদিহির কাঠ থেকে বেঁচে গেলাম আবার সোয়াবও পেয়ে গেল ওমান আহসানু কওলাম মিম্মান দা আল্লাহ এখান থেকে আমরা দলিল নিতে পারি যে ব্যক্তি আল্লাহর পথে ডাকে সেই উত্তম কথক সবচেয়ে উত্তম বক্তা গায়ক নায়ক নাটককারী না অন্য কোনো বক্তাই না দায়ের সবচেয়ে উত্তম বক্তা উত্তম কথক দুই সুরাত আলে আমরা একশো চার নম্বর আয়াত ওয়াল তাকুমিন কুম্মতি আদনাল খের আয়াতের শেষ হলো উলায়কামুল মুফলিহুন তারাই সফল কাম আমর বিল মারুফ আন নাহিয়ানুল মুনকার যারা করবে তারাই হলো সফল কাম এবং মুক্তিপ্রাপ্ত। প্রাপ্ত সূরা লোকমান এসেছে ইন্না যালিকা মিন আযমিল উমুর সৎ কাজের আদেশ দাও অসৎ কাজ থেকে নিষেধ করা সবচেয়ে দৃঢ় প্রত্যয় বিশিষ্ট কাজ এগুলা ছোটখাটো কাজ না মানে আযমিল উমুর বলেছে আল্লাহ পাক সবচেয়ে দৃঢ় প্রত্যয় মানুষের হয়ে দাঁড়ায় আল্লাহর কাজ করে আবার আরো আয়াত রয়েছে সেগুলা হলো দাই আল্লাহ যারা হবেন তারা হলো উলা ইকা সাইয়ার হামুহমুল্লাহ সুর এসেছে আল্লাহ পাক দায়ীদেরকে রহম করেন আবার দাওয়াত কিন্তু অনেক বিরাট জিনিস জেহাদ ফিসাবিল্লাহ কিন্তু দাওয়া ইসলামে জেহাদ মানুষ মারার জন্য নয় সেটা কি করার জন্য ইসলামের দাওয়াতটা পৌঁছানোর জন্য বহুত স্তর আছে ধাপ আছে সেই দাওয়াতের কাছে যারা নামবে ইয়াজফিল আর্দে মোরাগমান কাছে পথে পথে আল্লাহ তাদের রেজেকের অবস্থা কিভাবে করে দেবেন

আচ্ছা আমি এই প্রসঙ্গে আমি অলিউল্লাহ সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি এটা হলো এই যে আমাদের দাওয়াতের দিক হচ্ছে আমরা যদি ভাগ করি দুটা একটা হচ্ছে আমাদের নিজস্ব জাতি আমাদের জাতি গোষ্ঠীর লোকেরা অর্থাৎ মুসলিমরা মুসলিম উম্মাহের সংশোধনের জন্য আমরবিল মাহরফ উন্নিয়ান মুনকারের কাজ করা সেটা আমরা করবই কিন্তু একজন অমুলিমকে দাওয়াত দেওয়া এটা তো আমাদের আরেকটা বিরাট দিক যে পড়বে আমরা পরবর্তীতে আসবো আচ্ছা ওই যে হারিসটা যেটা ওল্লাহ আল্লাহ ওয়াহিদা খায়র উল্লাহ কামেন হমরিন যেটা শেখ মুস্তাউদ্দিন সাহেব শুরু করছিলেন প্রসঙ্গে একটু আলোক করার জন্য আপনার ধন্যবাদ আসলে আল্লাহ সুফা আলা সৃষ্টি করেছেন আমাদের এই পৃথিবীতে খালিফা হিসাবে মানব আর দানবদেরকে আর হ্যাঁ আমরা কিভাবে চলবো আমাদের এই চলার রাস্তাটা কিভাবে সহজ সরল হয় আর কিভাবে বক্রতা হয় সবকিছু খুলে খুলে বর্ণনা করে দিয়েছেন আল্লাহ সুফা তালা নিজে আর আল্লাহ সুফানা হাত এই সরল সঠিক সেরাত আল মুস্তাকিমকে প্রদর্শন করার জন্য যুগে যুগে পাঠিয়েছেন নবীগণ আর যার সর্বশেষ সর্বশ্রেষ্ঠ হলেন বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ রসুল সাল্লাম আমাদেরকে একবারে স্টেট ওয়ে সরল সঠিক পথ নিজে চলে বাঁধতে দিয়ে আল্লাহ সুফানা হতালা তার প্রেরিত রসুল মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের মাধ্যমে আমাদের জন্য সরল সঠিক পথ কি কি তা স্পষ্টভাবে যেমন থিওরি তেমন প্যাট্রিক্যাল যেমন তথ্য তেমন বাস্তবতায় প্রমাণ করে দিয়েছেন কিন্তু শয়তান রয়েছে পৃথিবীতে যে আমাদেরকে প্রতি মুহূর্তে বিভ্রান্ত করার জন্যেই নিজের সব কিছুকে বিলিয়ে দিয়েছে শুধু তাই না শয়তান তার আপনজন বাছাই করে নেয় যেমন জিন এমন দুপায়া মানুষদের মধ্য থেকেও তাই কিছু কিছু মানুষ আবার মানুষের ক্ষতিকারক বিষয়গুলোকে চমকপ্রদ করে তুলে ধরে বারবার যেমন শয়তান মানুষের সামনে অন্যায়টাকে সাজিয়ে তুলে

মরিচিকার পিছনে মানুষ দৌড়ে যাতে বিভ্রান্ত না হয় মরুভূমিতে দৌড়াবে বালিকনার উপরে রৌদ্রের চিকচিকি ভাব দেখে ঝিলিক দেখে যাতে পানি মনে না করে এই একজন জ্ঞানী বলবে দেখো ওটা পানি নয় দৌড়ায় না তুমি ওটা পানি নয় তুমি পানি পাবা না যত দৌড়াবা পেরেশান হওয়া বরং পানি থেকে আরো দূরে চলে যাবে যদি পানি পেতে হয় তাহলে আমার সাথে আসো মরুদ্যানে যেখানে কুয়া রয়েছে এখানে সেখানে আসো মরুভূমির মধ্যে দৌড়ায় না ঠিক এই বিচক্ষণতার সাথে চুকে আঙ্গুল দিয়ে দেখাতে হবে এটা কল্যাণ এটা অকল্যাণ এটা ভালো এটা মন্দ এটা সত্য এটা মিথ্যা আজকে এই সত্য মিথ্যা ন্যায় অন্যায় কল্যাণ অকল্যাণ যেমন আমি আমার স্বজাতীয় ব্যক্তিকে দেখাবো ঠিক এমনি পৃথিবীতে আদম সন্তানিস জন্ম নেয়া যত মানব তাদেরকেও যাওয়ার দায়িত্ব জলে আর স্থলে আর অন্তরিক্ষে যত বিপর্যয় সৃষ্টি হয় এর কারণ মানুষের অপরাধ মানুষের হাতের কামানো অন্য আর অপরাধ তো যখন মানব আর দানব এই নিকিল সৃষ্টিতে অপরাধ অন্যায় অসত্য চরিত্রহীনতা দুষ্টামি বেশি করা শুরু করে সব জায়গায় বিপর্যয় সৃষ্টি হয়ে যায় আর বিপর্যয় সৃষ্টি হলে অন্য সকল প্রাণীদের কষ্ট হয় যখন জলে স্থলে সব জায়গায় বিপর্যয় সৃষ্টি হয় তখন তো অন্য সকল প্রাণীদের কষ্ট ওদের উপর চেপে যায় এই জন্যে যখন বিপর্যয় সৃষ্টি হতে থাকে ওরা বদুয়া করে অপর অপরদিকে যখন ওরা দেখে খালি শান্তি সমৃদ্ধি যেমন আকাশের বৃষ্টি হাবিসুর করে আছে আকাশের বৃষ্টি নাম তো না যদি না এই ইতর প্রাণীগুলো জমিনে না থাকতো মানুষ অন্যায় করে করে বৃষ্টি এবং নিজের আকাশের মধ্যে যখন অন্তরায় সৃষ্টি করে ফেলে বৃষ্টি নামতে পারে না অপরাধের কারণে রব্বুল আল আমিন আল হাবিব বলেছেন বৃষ্টি নামতো না যদি না ইতর কথা আপনার কথা মনে পড়ছে যে ইমাম ইবনে কাসীর তার তাফসীর গ্রন্থ উল্লেখ করেছেন

যে জলালাহ বা গুমরাহের দিকে ডাকে তাদের যে এ পরিণামদর্শিতা একটু আলোকপাত করে যারা দাওয়াত দেওয়া থেকে বিরত থাকে তাদের তো বিপদ আছেই দাওয়াত না দিলে যত বালা মুসিবত আসবে সব তাদের উপর পড়বে এবং এক্ষেত্রে দেখা গেছে যে বান ইসরায়েলের যারা মাছ খেতে নিষেধ করেনি তারা বানর হয়েছিল আর যারা জালালাতের দিকে ভ্রষ্টতার দিকে ডাকবে এ ব্যাপারে মুসলিম বলছেন যদি সালাত আদায় করে করে পালন এবং মুসলিম বলে দাবি করে কিন্তু ভ্রষ্টতার দিকে ডাকার কারণে সে জাহান্নামের খরি হবে জাহান নামে যাওয়ার উপযুক্ত হয়ে যাবে তো এ হাদিস থেকে আমরা বুঝতে পারতেছি যে অনেক ধরনের লোক রয়েছে যারা জাহালাতের দিকে মানুষকে ডাকে আহ্বান করে মানুষকে অন্যায়ের দিকে ডাকে অন্য হাতি চাষে দোয়া তুনালা আবু আবি জাহান্নাম জাহান্নামের দরজার উপরে আহ্বানকারী রয়েছে তাদেরকে জাহান্নামে নেওয়ার জন্য তারা সবসময় ডাকাডাকি করছে রসুল্লাহ সাল্লাম দাগ আঁকায় দেখালেন জ্যামিতি আঁকালেন এখান থেকে দনিয়া ওখানে জান্নাত দনিয়া থেকে জান্নাত যাওয়ার জন্য দনিয়া বিন্দু থেকে জান্নাত বিন্দু পর্যন্ত সরল রেখা একটি হবে আর সেটার নাম সেরাতে মুস্তাকিম এখানে রসুলাম জ্যামিতির মাধ্যমেও আমাদেরকে বুঝিয়ে দিলেন যে এক বিন্দু থেকে আর এক বিন্দুতে সরল রেখা একটি হয় একাধিক হয় না তো ইসলামের পথ একটি হবে এভাবে রসুলাম জানালেন যে ডানে বামে আরো অনেক বক্রপথ রয়েছে এবং সে বক্রপথে ডাকার জন্য বক্র চরিত্রের এবং বক্র প্রকৃতির লোকও রয়েছে তাই সে নাস্তিকবাদী হোক আর সে ধর্মের নামে হোক বিভিন্ন ভাবে মানুষকে ধোকা দেওয়ার জন্য ফাঁকি দেওয়ার জন্য এরকম সমাজে চালু আছে সে থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে অবশ্যই ধন্যবাদ জানাব শেখ আমল্লা মাদানীকে চমৎকার আলোচনার জন্য এ ব্যাপারে ডক্টর মুসলিম সাহেব আপনি শেখ আমল্লা মাদানী সাহেব যোগ করেছেন যে ধর্মের নামে বিপথের দায়ী আল্লাহ না দায়ী দাওয়াত যেটা করে যার ডাইরেক্ট যারা দাওয়াতি করে না

যে এই যে দায়িত্ব দাগতের এই দায়িত্ব পালন না করার কারণে আম পাবে যে সকল জাতির উপরে যে বিপদ আসে সে প্রসঙ্গে একটু আলোকপাত করবেন ভালো পরিচয় করিয়ে দেওয়ার জন্য এবং মন্দ থেকে বিরত এবং মন্দকে মন্দ বলে বলার জন্য কিছু লোক যদি না থাকে তাহলে তো বোঝা গেল মন্দই ভালোই পরিণত হয়ে গেল আর ভালো মন্দে পরিণত হয়ে গেল আর থাকলো না তমিজ থাকলো না তমিজ যখন থাকলো না সব বেতমিজে পরিণত হয়ে গেল তমিজ না থাকা মানেই সব বেতমিজ হয়ে যাওয়া তার মানে ভালো আর মন্দ সব সমান সমান দিন আর রাত যদি আলাদা না হয় চন্দ্র আর সূর্য যদি আলাদা না হয় গ্রহ আর নক্ষত্র যদি আলাদা না হয় পানি আর আগুন যদি আলাদা না হয় তাহলে তো এটা স্বাভাবিকতার নাম না এটা অস্বাভাবিকতা পৃথিবীর কোন জাতি কোনো দেশ কোন সম্প্রদায় অস্বাভাবিকতার টিকে থাকতে পারে না আগুনকে আগুন বলতে হবে পানিকে পানি বলতে হবে দিনকে দিন রাতকে রাত সত্যকে সত্য মিথ্যা মিথ্যা ভালোকে ভালো মন্দকে মন্দ আর এই এই বিষয়গুলো এই ন্যাচারাল অতি প্রাকৃতিক ন্যাচারাল এই বিষয়টিকে যথাযথ প্রতিষ্ঠার যে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি তাদের নামই হলো দায়ী আর এই অতি প্রাকৃতিক বিষয়টি যথাযথ স্থানে রাখার নামই হলো দাও এটা না দেয়া মানেই হলো সব যেমন আরবের অন্ধকার যুগ আমরা অন্ধকার যুগ বলি কেন বলতাম কারণ ওখানে দাওয়া ছিল না এটা খুব একটা সুস্পষ্ট প্রমাণ যে ওখানে সূর্য ঠিকই সকালবেলা প্রভাতে উদিত হতো চন্দ্র রাতের সন্ধ্যার পরে উদিত হতো কিরণ নিয়ে সূর্যের লাইট চাঁদের কিরণ দুটি ছিল তারারাও মিটি মিটি করে জ্বলতো লোকজনের কাছেও বাতি ছিল ঘরে ঘরে বাতি জ্বালাইতো কিন্তু কারণ ছিল ওই সমাজে ভালোকে ভালো বলার লোক ছিল না ভালো বলতো না মন্দকে মন্দ বলতো না আর এই দাওয়াতটা ছিল না বলে সবাই শাহ সাহেবকে চমৎকার যুক্তিপূর্ণ

অবশ্যই অবশ্যই তোমাদেরকে সৎ কাজের আদেশ দিতে হবে ওয়ালা তা হাউন আলেন মোনকার অবশ্যই অবশ্যই অসৎ কাজ থেকে নিষেধ করতে হবে ওল্লাহ তা এখন আলা ইয়াদ জাল অবশ্যই জালামের হাত ধরে ফেলতে হবে ওয়ালা তা আমরুন আল হক্কে আতরা ওয়া আলা হককে কাসরা মানে খারাপ কাজ থেকে যেভাবে হোককে বিরত রাখতে হবে ওয়াহিল্লা আমভাবে শাস্তি নাজেল করবে

আমরা ততসঙ্গে সঙ্গে জানতে পারলাম যে সমাজে ন্যায় ও অন্যায়ের ন্যায়ের দাওয়াত অন্যায়ের প্রতিরোধ এটা যদি না থাকে তাহলে আমভাবে সামগ্রিকভাবে আল্লাহর আজাব ও এসে জাতিকে ধ্বংস করে দেয় অথব এই ভয়াবহ পরিণতি থেকে সতর্ক থাকার জন্য আমাদেরকে সবসময় দাওয়াতের পথে সময় ও শ্রম অর্থ বের করার চেষ্টা করতে হবে এ প্রত্যাশা ব্যক্ত করে সকলের খায়ের ওয়াহাফুদ কামনা করে পর্বের এখানে সমাপ্তি করছি সুবাহান আল্লাহিকা আসাদা ফরুকা ও আতুব ই ওসলাল মোহাম্মদ ওয়াই আলহি ওসাহরকুল্লাম والسلام عليكم ورحمه الله وبركاته